ওকে ভাই, তো কি হ্যাঁ, বলেন কি বলেন? এই যে এটার কথা জিজ্ঞেস করছিলাম, একটু টান দিই, হ্যাঁ যান, একটু টান দিই, হুম যান। ওই না এটাও না, এটাও না, কই গেল সেটা, এই যে লার্নিং, এটা আচ্ছা এটা টান দেন, প্রসেসিং। না এটা এটা তো প্রসেসিং এ আছে, আরেকটা জিনিস একটু যান এদিকে, আস্তে আস্তে সরান, আমি দেখি সামনে আসি, এটাও না, এটাও না, এই যে এই যে অ্যাট্রিবিউশন গেছে গেছে, এই যে অ্যাট্রিবিউশন সেটিং, 7 ডে ক্লিক অফ অর A1, এটা দেখছেন? হ্যাঁ হ্যাঁ, অ্যাট্রিবিউশন সেটিং, এই জিনিসটা কি? ভাই, আপনার কত কিছু বাদ আছে মাঝখান থেকে, একদম একটা যেটা মানে অ্যাডভান্স একটা বিষয় ধরলেন শ্বাস কইরা। আপনি আরো কত বেসিক বিষয় আছে এটি বুঝেন, আর এটি কোর্স করেন আস্তে আস্তে বুঝেন। আর সাধারণত আপনার এই যে আপনি যেটা বলেন প্রসেসিং, অ্যাড রান করলে ডাইরেক্ট সাথে সাথে অ্যাক্টিভ হয় না, করা কতক্ষণ টাইম নেয়, 10 মিনিট, হ্যাঁ পনেরো তা তো মিনিট 20 মিনিট, জানি, তারপরে হচ্ছে যে অ্যাক্টিভ করবে। আপনার অ্যাড কপি টপি এডিট চেক করে, মানুষ করে না, অটোমেটিক রোবটই করে, সব করে অ্যাক্টিভ হয়। আর আপনি যেটা করলেন লার্নিং মোড, ওইটা হচ্ছে আরেক বিষয়। আপনার লার্নিং মোডও এক ধরনের অ্যাক্টিভ। লার্নিং মোড, লার্নিং যখন দেখবেন তখনও আপনার অ্যাড ডেলিভারি হইতেছে, মানুষের কাছে স্পেন্ড হইতেছে, অর্ডার হইতেছে, বাট লার্নিং মোড এটা অটোমেটিক একটা সিস্টেম। যতক্ষণ লার্নিং মোডে থাকে তো ততক্ষণ ওদের এআই এটা বুঝতে বুঝতে চেষ্টা করে ওদের, যে আপনার কেমন অডিয়েন্স দরকার, বুঝতে পারছেন, বা আপনার ভেতরে কেমন লোক আসতেছে, কেমন ইন্টারেস্ট, মানে ওরা লার্ন করে। লার্নিং মোডে যতক্ষণ থাকে ততক্ষণ হচ্ছে আপনার কস্ট রেজাল্ট একটু বেশি হবে আপনার, ওকে, কস্ট একটু বেশি হবে। বাট লার্নিং মোডে ধরেন 50-60টা অর্ডার হওয়ার পরে ওইটা অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে, দেন তখন হচ্ছে আস্তে আস্তে কস্ট কমতে থাকবে। ওইটা অটোমেটিক, ওইটা খারাপ জিনিস না, ওইটা ভালো জিনিস, ওইটার সাথে আপনার অন্য কিছু না। আপনার সব ব্যাগের অ্যাকাউন্টে এখন লার্নিং মোড থাকে না, অনেকটা আগে ছিল, ওইটা অনেকটা গেছে। আর যদি আপনার থাকে লার্নিং মোডে থাকা পরে অ্যাক্টিভ হয়, তাহলে এটা আরো ভালো, বুঝতে পারছেন? এটা ভালো ফিচার, বাট এটা অনেকে ভালো বোঝে জিনিস। না। আচ্ছা এখন এই যে আমরা $5 ডেইলি স্পেন্ড দিলাম, ওটা তো হচ্ছে একদিনের জন্য সিলেক্ট করা না? হ্যাঁ, হ্যাঁ ওকে ভালো, তো এই হচ্ছে প্রসেস। আপনি আর ডান করবেন এখানে, আবার চেক করেন, আবার এখন ট্রাই করেন, আই থিঙ্ক বুঝতে পারবেন, নিজে নিজে শিখতে পারবেন। আর ওকে আরো ভালো শিখতে মন চাইলে কোনো একটা ঠিক কোর্স আছে, করেন ভালো চায়া, ঠিক আছে, একটা করে প্র্যাকটিস করেন, তারপর আচ্ছা আবার করেন, করতে থাকেন যত পারেন, ভালো ভালো কোর্স ফিজিক্যাল করেন, অনলাইন করেন, যত পারবেন ততই শিখবেন। আর হচ্ছে করতে থাকেন হ্যাঁ প্র্যাকটিস, তা অবশ্যই, দেখেন কি হয়। ঠিক আছে ভাই, ধন্যবাদ ওকে আপনাকে, ভাই, ওয়েলকাম, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, গুড বাই। আর এখানে এসে আমি দেখবো যে এখানে কি প্রসেসিং আছে না লার্নিং আছে হ্যাঁ না হ্যাঁ, একটু কিছু পরে আছে, চেক করেন, আচ্ছা ঠিক ওকে, আছে ভাই, অ্যানালাইজ করতে দেখেন। ওকে, আল্লাহ হাফেজ, গুড বাই। গুড বাই।